মান রক্ষা, ওয়াদা রক্ষা যাই বলেন সেদিকে লক্ষ্য করে আসা। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে উলামায়ে দিনরা সুন্দর সুন্দর কথা বলেছেন, আপনারা শুনে মুগ্ধ। আমি এখন অল্প ছোট্ট করে একটু মিলাদ শরীফ করে বিদায় নেব, সকলে মাহফিলে চলে আসবেন। শহীদান হুজুরদের ইয়াদগার এই জলসা, তাই তো নাকি? শহীদ কারা? শহীদ তারা যাদের জন্য আমার আল্লাহ আর আখিরাতে কিছু রাখেননি, শুধু রেখেছেন শান্তি। ভলিউম কমাবে, কমিয়ে দে। তো আজ আমরা এই শহীদানদের জলসায় বসে দোয়া চাইবো, আমাদের মৃতময় মুরব্বীদের জন্য সব বক্সি করব। আর এই ধরনের জায়গায় সব বক্সি করলে, সব রেসানি করলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নাই, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন কেন কথা বলছেন, আল্লাহ রাসূলের সব থেকে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করেছেন, নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সব থেকে বেশি যিনি হাদিস রিওয়ায়াত করেছেন। তো হুজুর এক সময় আল্লাহর কাবার সামনে দাঁড়িয়েছিলেন, খানা কাবার সামনে একদল মানুষ আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসছেন আপনারা? বলছে, হুজুর আমরা বাগদাদ থেকে আসছি। বলছে, ইরাকের বাগদাদ? বলছে, হ্যাঁ। বলছে, তোমরা বাসরা বলে একটা শহর আছে ইরাকে, চেনো? বলছি, হুজুর চিনি। ওই শহরের পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো উবাল্লা। বলছি, হুজুর চিনি। বলছি, উবাল্লা নামক গ্রামে একটা মসজিদ আছে, মসজিদে আস। যে সব বক্সি আজ আমরা আমাদের মৃতময় মুরব্বীর রুহের সবরেসানি করব। এই সবরেসানি আজকের নয়, সেদিনকার। রাসূলের সাহাবা জামানায় বলছে, বলবে যে আল্লাহই দু রাকাত নফল নামাজের সওয়াবটা মক্কায় রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রা রে বক্সি দিলাম। তো এই রূপ, এই রূপ নফল রোজা রেখে, নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, কিছু দান খায়রাত সাদকা করে, কিছু তাবারকাত করে, কিছু মেহমানদারি করে, মিলাদের মাহফিল করে, হাদিস কোরআনের মাহফিল করে, এই সওয়াবটা মৃত্যু ময়ূরকে রুহে বক্সে দিলে তার রুহে এটা পৌঁছে যায়। আর এই কাজটা শুধু আমরা নয়, রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছে। শুধু সাহাবার জামানায় নয়, আমাদের দেখবেন আব্বা মা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিলে আমরা সব রেসানি করি, সব বক্সি করি। এখান থেকে আল্লাহ রাসূল, চলো চলো নবীজির কাছে চলে যাই একটু। আমার নবীজি এক সময় দুটো দুম্বা দিলেন, দিয়ে মিনার ময়দানে গেল। মিনার ময়দানে হাজির হয়ে আমার রাসূল একটা দুম্বা জবাই করলেন, বললেন, আল্লাহ এই দুম্বা কুরবানির সওয়াবটা তুমি আমি মুহাম্মদকে দিয়ে দেবে। দ্বিতীয় দুম্বাটা কুরবানি করে বললেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার খাতাকার উম্মত উম্মতি হবে, আল্লাহ দ্বিতীয় দুম্বা কুরবানির সওয়াবটা আমার তমাম উম্মতদের রুহে বক্সে। এই সব বক্সি কবে কার, বুঝতে পারছেন? এই সময় একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হুজুর বেজাতে খোদ আপনি আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি কাবা শরীফে দোয়া চাইলে তো হয়ে যায়, আবার সেই একটা গ্রামের মধ্যে মসজিদ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, سمعت خليلي أبي القاسم صلى الله تعالى عليه وسلم إن الله يبعث في مسجد الأشعار يوم القيامة شهداء بدر. الله أكبر بل يشوف الله أكبر. إذا كنت بيجي كذلك كذلك جلسة
একদম টু দা পয়েন্ট, যেখানে যে প্রোগ্রাম হয় দেখবেন আমার কানে যদি একটু পড়ে যায় ঠিক আমি একদম এক্সাক্ট সেই বিষয়টা নিয়ে বলার চেষ্টা করি। কি বলছে সমেত হাবিবি, আমার প্রাণ প্রিয়, আমার আপনজন, আমার রাসূল, আমার জানকে আমি বলতে শুনছি, সমেত আমি শুনেছি, হাবিবি আমার রাসূলের কাছ থেকে, আমার প্রিয় প্রিয় মানুষটির কাছ থেকে, প্রিয়তমের কাছ থেকে, কে তিনি? আবুল কাসেম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির আরেকটা নাম হলো আবুল কাসেম, কাসেমের আব্বা, নবীর আগে ছেলের নাম ছিল কাসেম। কি বলতে শুনেছি? ইন্নাল্লাহ ইয়াবাসু ফি মসজিদিল আশআর ইয়াউমাল কিয়ামাতি শুহাদা আবদিন, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মসজিদটা, পৃথিবীতে তো অনেক মসজিদ আছে কিন্তু ওই মসজিদ থেকে বদরের যুদ্ধের শহীদ আনন্দকে তুলবে, জায়গাটা বড় মোতাবাররাত জায়গা, অতএব শহীদ আনন্দের ওই মোতাবাররাত জায়গায় যে তুমি আমার রুহে সব বক্সি করলে তাড়াতাড়ি পৌঁছে যাবে বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনা ছাড়াও দু আচার জায়গা আছে আছে বুঝতে, তা আমরা একটু নফল নামাজ পড়ে নফল রোজা রেখে একটু সব বক্সি করি, বেশাক করবো, কেন করবো না? আজও শহীদানদের জলসাই বসে আমরা করছি, বেশাক করবো, অবশ্যই করবো, আগামীতেও করবো, বিগত দিনেও করেছি, অসুবিধা তো কিছু নেই। কি বললেন ভাই জানি জলসা না দিয়ে, আমি যদি ওই আবহাওয়া যদি নামাজ পড়তে বললেন আমি দুরাকাত নামাজ পড়ে যদি মা বাপের গৃহে বক্সে দিই, আমি একটু নফল রোজা দিয়ে করে যদি বক্সে দিই, বেশাক অবশ্যই হবে, কেন হবে না? নিশ্চয়ই হবে। কিন্তু আপনার দোয়াটা, আপনার শ্রদ্ধাটা আদম নবীর থেকেও কি বেহতর হবে? তো আদম আলাইহিস সালাম তো মাফ চাওয়ার জন্যই 300 বছর শ্রদ্ধায় পড়েছিলেন, শেষ পর্যন্ত মাগফিরাত পেলেন, মাফ করলেন, কার হুরমতে? আমার রাসূলের দোহাই দিয়েছে, আল্লাহ বলছে তুমি মোহাম্মদকে চিনলে কি করে? বলছে আল্লাহ মোহাম্মদের খাতিরে মাফ করে দিন, তুমি চিনলে কি করে? আমি জান্নাতে ছিলাম, জান্নাতের দরওয়াজার উপরে দেখতাম যেখানে তার নাম লেখা, আপনার নাম লেখা আছে, তারপরে ওর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। ফেরদাউসের গোলামদের দেখতাম যাদের বুকেতে আপনার নামের পরে ওর নাম লেখা থাকতো, জান্নাতের হুরগুলোকে দেখতাম যাদের কপালে আপনার নামের পরে ওর নাম লেখা থাকতো। হে আল্লাহ আমি জান্নাতে দেখেছি, আজ আমার জীবনে কাজে লাগালাম। আল্লাহ বলছেন আদম তোমার কাজ হয়ে গেছে, যাও আমি মুহাম্মদের খাতিরে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাই জন্যই আমরা নামাজ নিজেরা পড়ে বক্সের উপর সব ঠিক আছে, তাই নবীর হাদিস, নবীর উপর নাজিল হওয়া কোরআন, নবীর আলোচনা আমাদেরটা যদি মিস হয় তার উসিলায় আমাদের মুরব্বিগুলো বাখেরাত হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা মিলাদুন নবী করে করি, কেনই বা হবে না? আদম আলাইহিস সালাম দমদম ফল খেয়ে নিলেন, দমদম ফল খেয়েছে, আল্লাহ বলছে তুমি এটা খেলে কেন জান্নাত থেকে বেরিয়ে যাও? কারণ ওই ফলটা হালাল ছিল না হারাম? সকালে বলুন আজ দে বলুন হারাম ছিল। আল্লাহ জান্নাত পাক না না পাক? পাক। সবাই মিলে বলুন পাক। জান্নাত যদি পাক পাই সে পাক জান্নাত আমাদের পেচ্ছাপ পায়খানা বলতে কিচ্ছু হবে না, কারণ হারাম জিনিস নাপাক জিনিস ওখানে থাকবে না, জান্নাত পূর্ণ। তো আল্লাহর এরকম পবিত্র জান্নাতের মধ্যে একটা হারাম গাছ এলো কি থেকে আগে তার জবাব দিন, এইসব আজ এখন হবে না, আমার পেছনটা মনে আছে, বুঝতে পারছেন তো? আল্লাহ যখন আদমকে সৃষ্টি করবেন বলে খাকা তৈরি করলেন একটা বডি, শয়তান তো সব জায়গায় ঢোকে, মসজিদেও ঢুকে পড়ে, ভালো কাজ করবেন শয়তান ঢুকে যাবে, ও সাধারণ মানুষের মধ্যে ঢুকবে, আলেমের মধ্যে ঢুকবে, মৌলানার ভেতরে যে দাগা দেবে, পীরজাদার ভেতরে যে খোঁচা দেবে, হুজুরের ভেতরে খোঁচা দেবে, শয়তানের কাজ হলো মোমেন মান্দা হোক আর আপনার আধা ইমানদার হোক, প্রত্যেকের কাছে যে খোঁচা মারবে চেষ্টা করবে। এবার যারা প্রকৃত মোমেন হয় পেরে ওঠে না, গসল আজম বড় সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জানেন তাতেও বলেছেন, একদম ফেরেশতার রূপে গস পাকের সামনে এসে বলছে শোনেন আল্লাহ তাআলা আমাকে পাঠালেন এবং বললেন
যে দুনিয়ার যত হারাম আছে আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলছে কি শয়তান বলছে, বুঝতে পেরেছেন? হালাল করেন আমার জন্য করে দেবে, আমি নবীদের থেকে তো বড় নয়। শয়তান বলছি আমি এই স্টাইলে 71 জনের ইমান লুটিয়েছি, তুমি 72 নম্বরে পড়লে তো 71টা ইমান গেছে, তোমারটা বাঁচলো কেন জানো? তোমার এলেন তোমার কাজ বাঁচিয়ে দিয়েছে। ঢুকে গো কার খুপড়ি তো কখন ঢুকবে, আর একটা কথা আছে খালি খুপড়ি শয়তানের বাসা। বলছিলাম আমার বলে আরাম হচ্ছিল, পেছন দিকে টান মারছে তো শুধু, আমার এখন মাথায় এসে গেছে যে হ্যালো জেনে একটা জ্বলেছে, এখন ইলেকট্রিক থেকে ফোন করতে হবে রান্নার জায়গায়, আর সকাল থেকে আরম্ভ হবে ভোরবেলা থেকে। যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ, শয়তান জান্নাতে ঢুকে আদম আলাইহিস সালামের বডি আল্লাহ যখন তৈরি করেছে তার মধ্যে রক্ত গোস্ত জান টান কিচ্ছু দেয়নি। শয়তান ঢুকলো, ঢুকে যে দেখি এইটা কি জিনিস বাবা, লম্বা মতো একটা হাত, ও বাবা এইদিকেও আর একটা হাত, ফুটবলের মতো এটা কি হয়েছে মাথা, পেট, গুলি গুলি কি এটা বলে চোখ, নাক, দুটো পা। শয়তান হাত করতেছে, মা এটা কি, আমি তো বুঝতে পারছি না। খুব দেখতে দেখতে ও নাক দিয়ে ভেতরে ঢুকে গেছে, ঢুকে যখন ভেতরে যে আমি তো সে শোনাচ্ছি গো, ছেলেখেলা কথা না, গল্পের চলে শোনাচ্ছি, কেন নিজের পাড়াতে আমি বলছি, এখন গুরু গম্ভীর ভাষা বললে চলবে না, দেশি ভাষাই বলি। ভেতরে যে লাংসে ঢুকে গেছে, দেখে দেখছি শুধু হাওয়া ঢুকছে আর বেরোচ্ছে, কি কেসটা কি, এইটুকু ভেতরে জায়গা, এত বড় বডি ভেতরে এইটুকু জায়গা, তারপরে দেখছে লিভার, তারপরে দেখছে আপনার গল ব্লাডার, ওখান থেকে যে দেখছি যে দুটো লাইন বার হয়ে যাচ্ছে, একটা কিডনিতে গেছে, দুটো গুর্দো পিছনে, আবার ফিরে এসে দেখছে এদিকে ইন্টেস্টাইনে ঢুকলো, আপার ইন্টেস্টাইন ঘুরছে, প্যাক থাকছে, পাকাচ্ছে, ওখান থেকে লোয়ার ইন্টেস্টাইনে নামলো পিছন দিকে, নামার পরও রেকটাম দিয়ে বার হয়ে গেল। রেকটাম দিয়ে বার হয়ে গেল মানে বুঝতে পারছেন কোথা দিয়ে বার হয়ে গেল, ওই দিকে যার জন্য নিচের রাস্তা শয়তান বেরোবার রাস্তা, ওখান দিয়ে যাই বেরোবে সেটাই হচ্ছে না পান। উঠে আবার দেখছি, এগিয়ে দেখছি, জিনিসটা তো বুঝতে পারলাম না, ভেতরে আদা আর কোথা দিয়ে ঢুকি কোথা দিয়ে বেরোলাম, রাস্তাও ঠিক করতে পারি, মুখ দিয়ে ঢুকে বেরিয়ে চলে গেছে, বুঝতে পেরেছে করে দেখছে অনেকক্ষণ ধরে উঠছে আর দেখছে, এক তো পা লালা দিয়ে পড়লো আমাদের আদম আলাইহিস সালামের শরীরে, বিশাল শরীর ছিল, ঘামচি দিয়ে তুলে ফেলে দিল, শরীরে একটা গর্ত হলো, সেটাকে বলে সুররা, আমরা নামাজে দাঁড়াই হাত বাঁধি কোথায় সুররা মানে নাবির নিচে, সুররা কথার অর্থ হলো নাবি,
দেখুন রক্ত প্রত্যেকটা আদম সন্তানের পেটে দেখুন একটা রক্ত রয়ে গেছে, যাকে বলে নাভি, আছে না? সেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আদমকে সৃষ্টি করবেন বলে মাটি আর পানিকে বলছিলেন, তো মাটি এবং পানি দ্বারা আদম নবীর সৃষ্টি। এখন আপনি মাটি আর মাটিতে একটু পানি দিয়ে রেখে দেন, এক সপ্তাহ পরে দেখবেন ঘাস বেরোবে। তো ওটাকে তুলে নিয়েছে মাটি আর পানি নিয়ে যেখানে ফেলেছে, ওটা তো আদম নবীর বিশাল শরীর অনেকটা জায়গা, ওখান থেকে একটা গাছ বার হলো, ওই গাছে যে ফলটা পড়লো ওই ফলটার নাম হচ্ছে গন্ধম। আল্লাহ তাই বললেন লা তাকরাবুহা বিশ্বের, এই আদম ওই গাছের ধারে পাশে ঘেঁষবে না, ওটা হারাম, শয়তানের লালা থেকে তৈরি। আদম নবী খেয়ে নিলে, আল্লাহ বলছেন আদম জান্নাত থেকে বেরিয়ে যাও, একবার তো পেয়েছি থাকবো যাবো নি, ঝড় করেছে আল্লাহ একবার তো গেলাম থাকলে কি হবে, আল্লাহ বলছে জান্নাত থেকেই বেরিয়ে গেলাম, তুমি যাতে রাজি আমি আদম নবী তাতে রাজি, বেরিয়ে গেলে সকল ব্যথাই করেছে। পরবর্তীকার তোর বেটা কেনানকে ডুবিয়ে মারবো, নবীর কিস্তি কলম্বাস আমরা পড়েছি, সব আগে থেকে মরুভূমির মধ্যে নৌকা তৈরি হচ্ছে, সবাই বলছে নৌকার মরুভূমিতে নিয়ে কি হবে, কি উপায় কি লাভ, শেষ পর্যন্ত যে দেখা যায় কি, যে এক সময় নৌ নবী আল্লাহকে বলছে আল্লাহ এরা বড্ড জ্বালাচ্ছে, এদেরকে আপনি এরকম করে ধ্বংস করে দিন, আল্লাহ আপনি এদের ধ্বংস করে দিন। যারা ইমানদার ছিল সব কিস্তিতে তুলে নিল, আদম নবী বলছে তোমরা নৌকায় উঠেছো ওঠো, কিন্তু তোমাদের বউ সাথে আছে, কেউ যেন স্বামী স্ত্রী এক জায়গায় হবে না, বুঝতে পারছেন তো নাকি, তোমরা যেন মিলিত হবে না। আর ভুল করলো তো করলো, নৌ নবীর এক ছেলে ছিল কেনান, এক ছেলে ছিল আবির, এক ছেলে ছিল সুদ, বুঝতে পারছেন, সুদ তার স্ত্রীর সঙ্গে একত্রিত হলো, তাদের বাচ্চা হলো, বাচ্চা কালো হলো, সুদ কথার অর্থই হলো কালো। আজও বিশ্বে একটা দেশ আছে, দেশটার নাম হলো সুদান, দেখুন সব কালো, সুদানি, আসল কি ওই সুদের বংশধর নৌ নবীর সেই ছেলে, সবাই মিলে বলেন সুবহান আল্লাহ, সত্যি করে বলেন কথা শুনেছেন আগে, এত বছর বয়স শুনছেন, তুমি যাতে রাজি আমিও তাতে রাজি, আমার বেটা ডুবে ডুবো, তুমি রাজি তো বলছে হ্যাঁ আমি খুশি আছি আমিও রাজি, তার দাহার ব্যাটটা সানাউল্লাহ পানি পাখি তার সিরে মধ্যে হারি তার দাহার ব্যাটটা করছে। টিটকিরি করে আর বলে হে হে মুহাম্মদ তোমার লজ্জা করা দরকার, তুমি বলছো আল্লাহ এক আর তুমি তার নবী, তোমার লজ্জা করে না তুমি আমাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়ছো, ছি 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 ছি, চোখে পানি আসমানের দিকে দেখলেন, জিব্রাইলকে বলছি আল্লাহ জিব্রাইল শিগগির যাও আমার হাবিবের মন খারাপ কেন একবার দেখো, জিব্রাইল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে হুজুর, যে আমাকে টিটকিরি করছে, ফোন করছে, ক্রিটিসাইজ করছে, বাজে বাজে কথা বলছে, আল্লাহকে বলে দেন না, আমার রাসূল বলছে আমার আল্লাহ তোমার হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর নামাজ পড়তে চাই না, আমার ভালো লাগছে না, আল্লাহ আমার বাপ দাদুর হাতে তৈরি, ইসমাইল নবী ইব্রাহিম নবীর হাতে তৈরি কাবাটা আমাদের কিবলা বানিয়ে দাও, সবাই মিলে বলে সুবহানাল্লাহ, কোনটা কিবলা করতে বললো কাবা, জিব্রাইল কি করতে হবে, ডাইরেক্ট নবী বলতে পারতেন,
আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, হঠাৎ আপনার কাছে একটা মেসেজ এলো, হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, গুড, হাউ আর ইউ, গো গুড, থ্যাংক ইউ, ইউ ফাইন, তার সঙ্গে কথা বলছেন, এটা চ্যাটে তার সঙ্গে চ্যাট করছেন বন্ধুর সাথে, ফোন এলো, হ্যালো কেমন আছো, ভালো আছো, আচ্ছা আচ্ছা, মা ভালো আছে, ছোটবেলার মেয়ের বিয়ে হয়ে গেছে, তার সাথে কথা বলছেন, আত্মীয়ের সাথে, আপনি তো কথা তো মোবাইলের সাথে বলছেন, এখানে আত্মীয় আছে, তো আজকে 4G 5G এর যদি এত তাকত থাকে বা একটা টেলিফোনের যদি এত ক্ষমতা থাকে, ফোনে কথা বলছেন শুনছে আপনার খালা, আমার রাসূল জিব্রাইলের সামনে কথা বলছেন শুনছে আমার আল্লাহ, আমার আল্লাহ বলছেন জিব্রাইলের দিক দিয়ে শুনছে আমার রাসূল, বলুন সুবহানাল্লাহ, এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, একদম কত ফাস্ট, আমার আল্লাহ আপনার হাবিব ওদিকে ফিরে নামাজ পড়বে না, আয়াত নাযিল হয়ে গেল, বলেন ওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা, হাবিব টেনশন নিও না, তোমার রেজা বান্দিতে আমি রাজি, আমি কিবলাই পাল্টে দেবো, সুবহানাল্লাহ, আমার রাসূল এক সময় মসজিদে কিবলাতাইনের মধ্যে নামাজ পড়ছেন, আবু বকর মুক্তাদি, উমর ফারুক মুক্তাদি, উসমান গনি মুক্তাদি, হযরত আলী মুক্তাদি, ইমামদের ইমাম, জামানার ইমাম, দোনো আলমের ইমাম, দুনিয়া আখিরাতের ইমাম, আমার রাসূল ইমামতি করছেন, তখন মুখ বাইতুল মুকদ্দাসের দিকে, মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন, কিবলাতুন ওয়াহিদ, কিবলাতাইন দ্বিবচন, দুই কিবলার মসজিদ কেন, প্রথম নবী আমার নামাজে দাঁড়িয়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে, এক কিবলা, রাকু হলো, সুজুদ হলো, উঠে দাঁড়ালেন আসমানের দিকে, দেখে আল্লাহ কিবলা পাল্টাবে না, পাল্টে দাও, আল্লাহ বলছেন দেবো দেবো, টেনশন নিও না, দ্বিতীয় রাকু হলো, সুজুদ হলো, আমার রাসূল বসলেন, আল্লাহ কবে তুমি পাল্টালবে, পাল্টে দেবে, আয়াত নাযিল হয়ে গেল, ফামাল্লি বাজাকা শাতরুল মসজিদুল হারাম, রাসূল আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার রেজা মানতে রাজি হয়ে গেছি, এই নামাজ অবস্থায় আপনার মুখটা বাইতুল মুকদ্দাসের পরিবর্তে আপনার পছন্দের কিবলা কাবা শরীফের দিকে ঘুরে যায়, আদম তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, আদম নবী কি বললেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আদম নবী তাতে রাজি, এই নূহ তোমার বেটা কেনানকে ডুবিয়ে মারবো, আল্লাহ তুমি যাতে রাজি, আমি নূহ নবী তাতে রাজি, এই ইব্রাহিম নবীদের আগুনে ঝাঁপ দিতে হবে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি ইব্রাহিম নবী তাতে রাজি, এই ইসমাইল তোমার গলায় ছুরি চালানো হবে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি ইসমাইল নবী তাতে রাজি, এই ইয়াকুব তোমাকে কুষ্ঠ রোগ দেব, আল্লাহ তুমি যাতে রাজি, আমি ইয়াকুব নবী তাতে রাজি, এই আইয়ুব তোমাকে কুষ্ঠ রোগ দেব, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব নবী তাতে রাজি, এই ইয়াকুব তোমার চোখে তারা কেড়ে নেব, আল্লাহ তুমি যাতে রাজি, আমি ইয়াকুব নবী তাতে রাজি, এই ইউসুফ জুলাইকা বদনাম দেবে জেলে যেতে হবে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি ইউসুফ নবী তাতে রাজি, এই মূসা তোমাকে তুর পাহাড়ে অজ্ঞান করে দেব, আল্লাহ তুমি যাতে রাজি, আমি মূসা নবী তাতে রাজি, এই ঈসা তোমাকে বেনা বাপে জন্ম দেব, আল্লাহ তুমি যাতে রাজি, আমি ঈসা নবী তাতে রাজি, সমস্ত নবীরা বলে আল্লাহ তুমি যাতে রাজি, আমি নবী তাতে রাজি, কিন্তু যখন কিবলা পরিবর্তনের পালা আসে, কোন নবী নয় নবী নয়, খোদ আল্লাহ বলেছিলেন যে মুহাম্মদ তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, এই নামাজ অবস্থায় তোমার মুখটা বাইতুল মুকদ্দাসের পরিবর্তে কাবার দিকে ঘুরবে, তাই সব নবী বললো আল্লাহ তোমার রেজামান দিতে আমি রাজি, আর আমার রসুল বাড়ি যা, রসুলের যখন বাড়ি এলো, জব বাড়ি আয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা কি, জব বাড়ি আয়ে আকায়ে নামদার কি, জব বাড়ি আয়ে মদনী তাজদার কি, জব বাড়ি আয়ে গরীব উম্মতো কে গমখার কি, জব বাড়ি আয়ে মদীনে কে ঝুমর কি, কহ দো কে জব বাড়ি আয়ে কুল নবিও কে সরদার কি, তব বাড়ি তালা নে ফরমায়া, এ হাবিব মেরে তু জিতে রাজি, মে রব উসি মে রাজি, তেরা মর্জি জো হ্যায় তেরে রব কা মর্জি ওহি হ্যায়, কিউকে মেরে রসূল ইয়ারো কা ইয়ার হ্যায়, মেরে হাবিব রব কা দিলদার হ্যায়, এক বার উনসে দিদার কর উম্মত কি বেড়া পার হ্যায়, বলো সুবহানাল্লাহ,
সহিংসের ব্যাপার কিছু আলাদা, বুঝতে হবে। তাই আমরা নিজেরা সব বক্সি করি নবীর ya habib salam anta shamsun anta badrun anta nurun fawqa nuri anta সাবাসানা হবে।